আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে এসেছি শিক্ষার্থীদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শ্রমবাজার নিয়ে পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আমি ফরিদা আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ। আমরা গত ক্লাসে শ্রম বিভাগ নিয়ে জেনেছিলাম। শ্রম বিভাগ নিয়ে যখন জেনেছিলাম, আমরা জানি যে প্রতিটা কাজে যখন বিভক্ত করা হয় তখন সেটাকে শ্রম বিভাগ বলা হয়। শ্রম বিভাগের কিছু সুবিধা এবং কিছু অসুবিধাও রয়েছে। শ্রম বিভাগ যেমন কিছু ভালো দিক আমরা দেখতে পাই, আবার কিছু মন্দ দিকও রয়েছে। তো আমরা একটু জেনে নেই যে তাহলে শ্রম বিভাগের সুবিধাগুলো কী কী। শ্রম বিভাগের সুবিধার মধ্যে আমরা দেখতে পাই যে উৎপাদন বৃদ্ধি। একটা কাজ যখন একই শ্রমিক বারবার করে তখন উৎপাদনের বৃদ্ধি বেশি পায়, দক্ষতা বৃদ্ধি। একই কাজ যখন বারবার একটা লোক করতে থাকে তখন কিন্তু তার সেই কাজটা খুব দক্ষতাও বৃদ্ধি পায়, উৎপাদন পরিমাণ বৃদ্ধি এই কারণে বৃদ্ধি পায় যেহেতু তার দক্ষতা বেশি থাকে। তারপরে ব্যয়, কারণ সময়ও ব্যয় হ্রাস হয়, অর্থেরও কি হয়, ব্যয় হ্রাস হয়। তারপরে দেখা গেল যে সে সদিচ্ছায় সে সুন্দরভাবে সে কাজটা, কর্মস্পৃহাটা বৃদ্ধি পেয়ে থাকে। এগুলো হচ্ছে আমার শ্রম বিভাগের সুবিধা। তাছাড়া বইয়ে আর কিছু পয়েন্টস আছে যেগুলো তোমরা পড়লে জানতে পারবে। এছাড়া আমরা যদি এর অসুবিধার দিকে তাকাই তাহলে দেখবো যে বৃহৎ আকারের প্রতিষ্ঠানের ক্ষেত্রে শ্রম বিভাগটা খুব জরুরি হয়ে থাকে কিংবা করে থাকতে পারে, কিন্তু ক্ষুদ্রায়তনের শ্রমিকদের ক্ষেত্রে, ক্ষুদ্রায়তনের কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে শ্রম বিভাগটা অ্যাসেনশিয়াল না, কারণ সেক্ষেত্রে তখন ব্যয় বৃদ্ধি পেয়ে যেতে পারে। তারপর সৃজনশীল কাজে সৃজনশীলতা সৃষ্টি হয় না, যেহেতু সে একটা কাজই বারবার করছে তাহলে তার কাজের মধ্যে সৃজনশীলতার সৃষ্টি হয় না। তাছাড়া আরেকটি জিনিস যদি আমি দেখতে পাই, যখন আমরা পূর্ণাঙ্গ একটা উৎপাদন করি তখন কিন্তু সেই পূর্ণাঙ্গ উৎপাদনের একটা সুখকর অনুভূতি জাগ্রত হয়, কিন্তু শ্রম বিভাগ হলে সে শুধু একটা অংশই একটা জিনিসের করছে, সে কিন্তু পূর্ণাঙ্গ জিনিসের রূপদান করতে পারে নাই। তাহলে তার মানে তার সেই জিনিসটার প্রতি সে জানেও না যে সেই জিনিসটা সে পরবর্তীতে কীরকম অবস্থায় আছে। এই জন্য এই জিনিসগুলোর কারণে কিছু অসুবিধাও আমরা লক্ষ্য করে থাকি। এই সুবিধা এবং অসুবিধাগুলো বইয়ে আরও কিছু পয়েন্টস আছে, তোমরা পড়লে বুঝতে পারবে, এই পয়েন্টসগুলো একটু ভালো করে পড়ে নিবে। এখন আমরা দেখব শ্রমের চাহিদা। এখানে আমি শ্রমের চাহিদা অপেক্ষকও লিখেছি, শ্রমের চাহিদা সম্পর্কে জানবো, শ্রমের যোগান সম্পর্কেও আজকে আমরা জানবো। শ্রমের চাহিদা কি, কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে নিয়োগকারীগণ মোট যে পরিমাণ শ্রমিক নিয়োগ দিতে ইচ্ছুক থাকে তাকে বলা হয় শ্রমের চাহিদা। তার মানে মজুরি যত কম দিতে পারে তখন শ্রমের চাহিদা বৃদ্ধি পায়, মজুরি যদি বৃদ্ধি পেয়ে যায় তখন শ্রমের চাহিদা কি হয়ে যায়, কমে যায়। এখন আমরা একটি সমীকরণের মাধ্যমে দিয়ে যদি আমরা দেখতে পাই যে আমাদের শ্রমের চাহিদাটা আসলে কি, মজুরির সাথে কি ধরনের সম্পর্ক, তাহলে আমরা একটু অপেক্ষকের দিকে তাকাই। আমরা জানি যে শ্রমের চাহিদা অপেক্ষক কি, ফাংশন অফ ডাব্লিউ, তার মানে মজুরির সাথে সম্পর্কযুক্ত। এক্ষেত্রে আমি একটু সমীকরণ ধরেছি, ডিএল ইকুয়াল টু 1000 - 2W। 1000 - 2W-র মধ্যে ডিএল হচ্ছে শ্রমের চাহিদা, আর 1000 এখানে তোমরা জানো যে এটা একটা ধ্রুবক, কনস্ট্যান্ট, আর ডাব্লিউটা এখানে একটা সহগ। এর আগে আমরা অনেক ক্লাসে আমরা এটা পড়েছিলাম যে এগুলোর নামকরণ কিন্তু আমরা বলেছিলাম যে কোনটা কোন নামকরণ হয়। এখানে সহগটা ঋণাত্মক মান ধারণ করছে। এখন আমি যদি মজুরির পরিবর্তন করি, মজুরির পরিবর্তনের উপর আমি দেখব শ্রমের কোনো পরিবর্তন হচ্ছে কিনা, কিংবা শ্রম মজুরির কোনো পরিবর্তন হচ্ছে কিনা। এখানে আমি দেখতে পেলাম যে ডাব্লিউর আমি পরিবর্তন করছি, ডাব্লিউ যখন আমি 300 টাকা ধরছি তখন আমার শ্রমের মূল্য দাঁড়াচ্ছে হচ্ছে 400 টাকা। যখন আমি ডাব্লিউর মান 200-তে নামায় নিয়ে আসা হলো তখন দেখা গেল শ্রমের চাহিদা বৃদ্ধি পাচ্ছে 600 একক। যখন আমার মজুরির পরিমাণ আরও কমানো হলো তখনও আবার কি হলো, শ্রমের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তার মানে মজুরি যদি কমানো হয় শ্রমের চাহিদা বৃদ্ধি পায়, তার মানে মজুরির সাথে শ্রমের চাহিদা বিপরীতমুখী সম্পর্ক। এখন আমি যদি এটা চার্ট আকারে দেখি তখন দেখি যে 300 টাকা যখন আমি মজুরি ধরেছিলাম তখন আমার শ্রমের চাহিদার পরিমাণ ছিল 400 একক, যা এ বিন্দুতে 400 এবং 300 দ্বারা নির্দেশিত। আমি সেই এ বিন্দুতে আমি তা অঙ্কন করেছি, যার কারণে এই তিনটি মান নিয়ে আমি যে রেখাটা পেলাম সেটাকে বলা হয় শ্রমের চাহিদা। তেমনিভাবে আমি কিন্তু শ্রমের যোগানকেও কিন্তু প্রকাশ করতে পারি। শ্রমের যোগানকে যখন আমি প্রকাশ করব, এখানে আমি শ্রমের যোগানের যোগানকে আমি এখানে লিখেছিলাম ডিএল, এখন আমি কি লিখব, এস এল, তার মানে শ্রমের যোগান। শ্রমের যোগানের ক্ষেত্রে
আমাদের শ্রমের যোগান সম্পর্কে একটু জানতে হবে। কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে মোট যে পরিমাণ শ্রম দিতে শ্রমিক ইচ্ছুক তাকে শ্রমের যোগান বলা হয়। শ্রমের যোগানের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যখন মজুরি বৃদ্ধি পাবে তখন কিন্তু শ্রমের যোগান বাড়বে, কারণ শ্রমিকরা মজুরি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে শ্রমের যোগান কিন্তু বাড়িয়ে দিবে, আর যদি মজুরি কমে যায় তখন শ্রমের যোগান কমে যাবে। এখন আমরা শ্রমের যোগান অপেক্ষকের মাধ্যমে যদি শ্রমের যোগান রেখাটা দেখতে যাই তাহলে কিরূপ অবস্থা হবে আমরা একটু দেখে নেই, আমাদের বোর্ডে করতে হবে। তাহলে আমি যদি শ্রমের যোগানের একটা অপেক্ষক লিখলাম, শ্রমের যোগানের অপেক্ষক যদি আমি এটা লিখি 200 প্লাস 2W, তাহলে এখানে W মানের পরিবর্তনের প্রেক্ষিতে আমি কিন্তু শ্রমের যোগানের পরিবর্তন হবে, তার মানে শ্রমের যোগানের কিরূপ পরিবর্তন হলো আমরা একটু দেখে নেই, চিত্রগত অংশ দেখব, আমরা চার্টগত অংশ দেখব। এখন এখানে যদি আমি শ্রমের যোগান যদি আমি 100 টাকা, মজুরি যদি 100 টাকা ধরি, তাহলে আমার শ্রমের যোগান কত হচ্ছে, SL 200 প্লাস 2 × 100, তার মানে 400 একক। যদি আমি মজুরি বাড়িয়ে দেই তাহলে আমার কিরূপ অবস্থা দাঁড়াচ্ছে, আমি 100-র জায়গায় এখন 200 নিলাম, তাহলে আমার SL দাঁড়াচ্ছে 200 প্লাস 2 × 200, তার মানে 600। এখন আমরা বুঝতে পারছি যতই মজুরি বাড়াচ্ছি আমার কিন্তু যোগানের পরিমাণ, শ্রমের যোগান কিন্তু পরিমাণ কিন্তু বাড়ছে, কমছে না কিন্তু, তার মানে আমার শ্রমের যোগান কি সমমুখী সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ক না, কিন্তু শ্রমের চাহিদা ছিল আমার বিপরীতমুখী সম্পর্ক, আর এখন আমি দেখতে পাচ্ছি শ্রমের যোগান হচ্ছে সমমুখী সম্পর্ক। এখন যদি আমি চার্টে বসাই, চার্টে বসিয়েও কিন্তু আমি দেখতে পাই যে আমার শ্রমের যোগান রেখাটা কোন দিকে আসলে যাবে। এখন আমি যদি চার্টে বসে আমি W মান পেয়েছিলাম 100, 200, 300, তাহলে আমি SL এর মান 100-র বিনিময়ে আমি SL পেয়েছিলাম 400 একক, 600 একক, 800 একক। এখানে আমি মানের পরিবর্তনগুলো আমি করে দিচ্ছি, পয়েন্টসগুলো করে দেওয়ার মাধ্যমে আমি আমার সম্পর্ক সূচক বিন্দু পেয়ে গেলাম। এখন এই সম্পর্ক সূচক বিন্দুর মাধ্যমে আমি এখন চিত্র আকারে যদি দেখতে যাই, আমি একটি চিত্র আঁকলাম, এখানে হচ্ছে SL এর মান, এখানে আমার কি W এর মান আমি ধরেছিলাম 100, 200, 300, তার মানে 100, 200, 300। এখন 100 এককের বিনিময়ে আমি পেয়েছি 400, 200 এককের বিনিময়ে, তাহলে আমি এখান থেকে যদি 200 ধরি, 200, 400, 600, 800। এখন 100 এককের বিনিময়ে আমি পেয়েছিলাম 400 একক, আমি সেটা কাউন্ট করলাম, 200 এককের বিনিময়ে আমি পেয়েছিলাম 600, 300 টাকা মজুরির বিনিময়ে আমি পেয়েছিলাম 800। তাহলে যে রেখাটা আমি পেলাম সেই রেখাটা কি ডান দিকে ঊর্ধ্বগামী, এটাকে বলা হয় SL রেখা। এই SL রেখাটার যদি বিন্দুগুলো আমি আইডেন্টিফাই করি, তার মানে ABC আমি পেলাম, যা সম্পর্ক সূচক বিন্দুর সাথে মিলে গেল, এবং আমি দেখলাম যে আমার মজুরির সাথে আমার শ্রমের যোগান ঊর্ধ্বমুখী এবং সমমুখী সম্পর্ক, তার মানে মজুরি বাড়লে আমার শ্রমের যোগান বাড়ে, মজুরি কমলে আমার শ্রমের যোগান কি হয়, হ্রাস পায়। আমরা শ্রমের চাহিদা এবং যোগান সম্পর্কে জানলাম, এখন জানবো আমরা শ্রমের যোগানের পশ্চাদমুখিতা। শ্রমের যোগানের পশ্চাদমুখী হচ্ছে যে শ্রমের, আমরা জানি যে মজুরি বাড়লে শ্রম বাড়ার কথা, শ্রম বাড়ে, তার মানে মজুরি বৃদ্ধির সাথে সাথে শ্রমের যোগান বৃদ্ধি পায়, কিন্তু কোনো কোনো সময়ে মজুরি বৃদ্ধি করলেও শ্রমের যোগান বাড়ে না, বরঞ্চ কমে আসে। এটা কিসের কারণে হয়? কারণ যখন আমার নির্দিষ্ট পরিমাণ মজুরি আগে পেতাম, তার থেকে যখন বাড়ানো হবে তখন শ্রমিক তার শ্রম দিতে থাকবে, কিন্তু আরও যদি বাড়ানো হয় তখন সে দেখবে যে আমি তো পরিমাণ পেয়েই যাচ্ছি, তখন সে ওই পরিমাণ শ্রম দিতে চাইবে না, কারণ সে বাকি সময়টুকু আরামায়েশে কাটাতে চাবে, তখন তার মুভমেন্ট চলে আসবে অন্যরকম, যে সে আরামায়েশের জীবনের দিকে ধাবিত হবে, ওই সময়টুকু কাজ না করে সে আরামের দিকে ধাবিত হবে। এটা যদি আমরা চিত্রগত অংশে দেখি যে শ্রমের পশ্চাদমুখিতা, তাহলে আমরা এটা কিভাবে দেখতে পারি, আমরা এখানে মজুরি ধরেছি 100, 150, 200, যা শ্রমের যোগান 500, 1500। এখন এখানে দেখলাম যে আমার প্রথম বিন্দুতে যখন আমি 100 টাকা ধরেছিলাম তখন আমি 500 একক লেবার দিয়েছিলাম, যখন আমার মজুরি বেড়ে 150 টাকা হলো তখনও আমার কিন্তু লেবারের পরিমাণ বেড়ে গেল, আমি 1000 একক লেবার দিয়েছি, তার মানে AB পরিমাণ অংশটুকু কিন্তু আমার সমমুখী সম্পর্কের সাথে জড়িত, তার মানে মজুরি বাড়লে আমার শ্রমের যোগান বাড়ছে,
কিন্তু সেই কথাটা যেটা আমি বলেছিলাম একটু আগে, যে আরামায়েশের কারণে মজুরি বৃদ্ধি পেলেও সে আর পূর্বের ন্যায় কাজ করবে না, সে তার শ্রমকে কমিয়ে দিবে এবং সেই বাকি সময়টুকু সে আরামের জন্য রেখে দিবে। তখন দেখা গেল যে 150 টাকা থেকে যখন 200 টাকা হয়ে গেল, তার 1000 থেকে আরো বাড়ার কথা ছিল তার মজুরি, সরি তার শ্রমের পরিমাণ, শ্রমের যোগান। কিন্তু আমি দেখতে পাচ্ছি 1000 থেকে না বৃদ্ধি পেয়ে আবার 500 এককে রিটার্ন ফিরে আসলো। এই ফিরে আসাটা হচ্ছে এই বিসিটা যে উল্টোমুখী ফিরে আসাটা, সেটা হচ্ছে শ্রমের যোগানের পশ্চাৎমুখিতা। তার মানে শ্রমের যোগান সে হ্রাস করলো, তার মজুরি বাড়লো ঠিকই, কিন্তু কি করলো, পরিমাণটা কমে আসলো, শ্রমের যোগান কমিয়ে দিল। তার মানে আমি চিত্রগত অংশে যদি আমি দেখতে পাই, তার মানে এসএস বারটা হচ্ছে যোগান রেখা, যোগান রেখার এবি পরিমাণ অংশ পর্যন্ত মজুরির সাথে শ্রমের যোগান সমমুখী সম্পর্ক, এবং বিসি অংশটা মজুরির সাথে বিপরীতমুখী সম্পর্ক। এভাবে শ্রমের পর যোগানের পশ্চাৎমুখিতা সম্পর্কে আমরা জানতে পারলাম। তো পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী অংশ থেকে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।